Hello friends, welcome to my channel, Indian YouTuber DEEPA. দেখো আমার কপালে আমার ছাত্রী দেখো দেখেছো রং লাগিয়েছে আবির দিয়েছে দেখো তা ভালো করে দেখো হ্যাঁ আর এই তো স্কুল থেকে ফিরলাম আমার সব মানে সেম রুটিন ডেইলি রুটিন আর কাল পরশু ছুটি আছে তোমাদের জন্য নতুন ভাবে ভিডিও আসবে তোমাদের জন্য একদম স্পেশাল একদম মানে এতদিন যা দিয়েছি তার থেকে একটু আলাদা কথা দিচ্ছি তো আজকে বিকেলবেলা মানে এখন বাজে 5:10 স্কুল থেকে ফেরার পথে আমি একটু বিগ বাজারে গেছিলাম বিগ বাজারে আমার বন্ধুর মানে আমার স্কুলের যে টিচার কলিগ ওর জন্য আমি দুটো তিনটে স্কার্ফ মানে সরি স্কার্ফ কিনেছি স্কার্ফ তো ওটার জন্য আমার অনেকদিন ধরে বলেছিল দীপাদি আমাকে কিনে দেবে তাই আমি আজকে ওর জন্য স্পেশালি গেছিলাম তো এখন বাড়ি ফিরলাম বাড়ি ফিরে তোমাদের সাথে আবার একটু গল্প করছি গল্প করব না একদম পুরো ঘেমে টেমে দেখো স্নান করব তারপরে চা খাবো স্নান চা খেতে খেতে ব্যাস চলবে কাজ 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 চলবে কাজ দরজা খুলে দিল শঙ্কু আমাদের মিস্ত্রি কাজ করেছিল আমি চলে যাওয়ার পরে হ্যাঁ একটা দরজার সমস্যা ছিল সেই দরজাটা ঠিকঠাক লাগিয়েছে আর কি গল্প পরে স্নান করে চা খেয়ে আবার গল্পে বসবো হ্যাঁ আজকে মোটিভেশনাল একটু কিছু বলবো আর কাল আর পরশুর জন্য স্পেশাল অন্যরকম কিছু সাজাচ্ছি ইচ্ছে আছে দেখা যাক টাটা পরে আসছি ফ্রেন্ডস চা খাচ্ছি দেখো হ্যালো চা খাচ্ছি তোমাদের কি স্পেশাল আছে মানে এই দোল সম্পর্কে রান্নাবাড়ি খাওয়া দাওয়া খুব আনন্দ করবে তোমরা না আমার মেয়ে খুব মিস করি মেয়েকে মেয়ে বাংলার যে সমস্ত আমাদের অনুষ্ঠানগুলো ও খুব ফিল করে আমার ছেলে অতটা মানে আইডেন্টিফাই করে না এগুলোর সাথে মেয়ে করে মেয়ের জন্য খুব মন খারাপ লাগে আমার চাইল্ডহুড ফ্রেন্ড আছে হায়দ্রাবাদ থাকে ওর সাথে ফোনে 1 ঘন্টা কথা বললাম ফোনটা কেটে গেল ওর মনে হয় হাজবেন্ড ওকে করেছে পরে আবার বলবো কথা ওর আমার একদম ছেলেবেলার বন্ধু আমি ওকে নিয়ে একটা ভিডিও করেছিলাম আর ওইতে ফ্যামিলি অ্যাফেয়ার সব কিছু নিয়ে মন খারাপ আমাকে সকালবেলা স্কুলে যাচ্ছিলাম ট্রেন ধরবো তখনই ফোন করেছে আমি এখন রাত একদম কথা বলতে পারবো না স্কুলে বলেছিলাম 12টার সময় করবো তখন আমাকে বলছে কে 12টার সময় ফোন করলি না তো ঠিক আছে তখন একটা অন্য কাজ করেছিল এসে আমি আবার ওকে মেসেজ করলাম হ্যালো ফ্রেন্ডস আজকে আমার একটা ওয়াল শিল্পের ডেকোরেশন তোমাদের কাছে শেয়ার করছি এটা বেশ কিছুদিন আগে আমি এই শেল্ফটা কিনেছিলাম মানে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম অনলাইনে তো সেটাকে সেট আপ করতে পারিনি এতদিন বাদে 2-3 দিন হলো এটাকে সেট করেছি মিস্ত্রিকে ডেকেছি এইভাবে ডেকোরগুলো রেখেছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুরা চেষ্টা করেছি মাত্র জাস্ট আর কিছুই না যদি এর থেকে আরও কিছু বলার থাকে বলো বা আমি এগুলোকে মাঝে মধ্যে ডেকোরগুলো চেঞ্জ করব। যেমন আমি এই দেখো এখানে রেখেছি পেঁচা আর এখানে এই দুটো মানে বাস রেখেছি আর এখানে আমার দেখো আমার আমার আর আমার মেয়ের পুরীতে ছবি তুলেছিলাম অনেকদিন আগে পুরীর বিচে আর এটা একটা হোম সেন্টার থেকে একটা ল্যাম্প মানে শেড কিনেছি মানে ভেতরে ক্যান্ডেল স্ট্যান্ড আর কি আর এখানে একটা ছোট্ট ফুল একটা ফাস আর এটা আমি কিনেছি এটাও নৈনিতাল থেকে কাঠের খুব সুন্দর দেখো লুকটা এরকম এই এইসব বিষয়ে একটুখানি পাগলামো আছে আমার সেই পাগলামোটা নিয়েই
তোমাদেরকে শেয়ার করা, ভালো লাগা এবং তোমাদেরকে শেয়ার করা কেমন লাগলো বলবে। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাই আজকে আমার ছাত্রী বলছে ম্যাডাম আজকে পুরো আপনি নীল ড্রেস পরে এসছেন, নীল ড্রেস পরে এসছেন আপনি। হ্যালো, তোমাদের ছেলে যেতে ইচ্ছে করছে না স্নান করতে? যাবো, মাসি এসেছে, এখন দায়িত্ব ওদের ওনার ঘরে ফেলে দিয়েছি, চা করবে, বরকে দেবে, ছেলেকে দেবে, আমি খেয়ে নিয়েছি, চলে চলো এবার স্নান সেরে আসছি। ঠিক আছে, চুলটাকে পুরো গুটিয়ে রেখেছি। আর তোমাদেরকে আমি একটুখানি দেখাতে পারি যে আমার ওই বন্ধুর জন্য যে স্কার্ফগুলো কিনেছি সেটা, দাঁড়াও, আবার সেই একই পরপর পরপর ইয়েতে পর পরপর পুরো খুলে দেখাবো না, ঠিক আছে? এটা এটা আমার জন্য এনেছি, আমার বন্ধুর জন্য এটা এনেছি, এই যে এটা আমার বন্ধুর জন্য এটা, দেখেছো? এটা আর এটা আমার বন্ধু, আর আমি এটা এনেছি, এটা এনেছি, কেমন গো এটা? এটা আমার, এটা আমার, আমার ব্লু ভাল লাগে, পাগলামো বলেছি না, এবার ওই ওড়নাগুলো পরবো না, ভাল লাগে না। হ্যাঁ, চুলটাকে স্পা করতে হবে বন্ধুরা, বলছি যেতেই পাচ্ছি না দেখো, তাও আমি খুব একটা যত্ন নেই না, সেই তুলনায় আমার চুল কিন্তু খুব একটা, তোমরা সবাই বলো স্ট্রেটনিং করলে কালার করলে চুল খারাপ হয়, আমার তো কিছুই হচ্ছে না খারাপ, দেখো তো যেই চুল সেই চুলই আছে, খুব এক, তোমরা তো ইয়াং জেনারেশন অনেক কনসিয়াস, আমি সেই দিক থেকে একদম না, আমার মোটামুটি চলে গেলেই হলো, মোটামুটি মানে একটুখানি নিজেকে ঠিকঠাক প্রেজেন্ট করতে চাই, এটা বরাবরই ছোটোবেলার থেকে আমার, জবের থেকে আমার জ্ঞান বোধ বুদ্ধি হয়েছে, ড্রেস কোডটাকে ভীষণ দাম দিই। চলো বন্ধুরা স্নান করে আসি, পরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, কফি আমাদের একটা, এই কফির বোতলটা শেষ না হওয়া পর্যন্ত, এই গরম পড়ে যাচ্ছে তো এখন আর কফি বেশি খাবো না, দেখাচ্ছি কফি করছি তো, আমি খাবো আর আমার হাজবেন্ড খাবে, আর ছেলে খাবে না, ছেলে খাবে না, এটা আমার পরের ছেলে, সুগার ফ্রি হাজবেন্ডের চা নিয়ে কফিটা নিয়ে রাতে ডিনার মাসি করে গেছে, আমি চিনি নিচ্ছি, কম চিনি হলে ভালো হয়, এই যতদিন আছে এই একটুখানি আছে দেখো, এই যে এইটুকু, এটা শেষ করে আর দেখি নাও কিনতে পারি, আবার একটু বর্ষার সময় একটু কফি হলে ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যখন তখন কফি, এখন খুব একটা কফি চলবে না। ও মা,
বলো হাজবেন্ড অনেকক্ষণ ধরে ডাকছে আমাকে, কফি দাও কফি দাও কফি দাও। এরা মানে এদের যে সিস্টেমের মধ্যে এরা চলে সেই সিস্টেম থেকে বেরোতেই পারে না। একদিন কফি স্কিপ করবে না, একদিন মানে আমার ছেলে আমার হাজবেন্ড এক তো ছেলে এখন কিছুদিন খাচ্ছে না কফি, কি জানি ওর আগে কফি খেতে খুব ভালোবাসতো, এখন কফি খাচ্ছে না, আজকে খাবে না। ও হয়তো একটুখানি চানাচুর খেতে পারে, চানাচুরটা কোথায় রেখেছি। শঙ্খ খাবে এই চানাচুরটা আর আমার হাজবেন্ড খাবে ঝুরি ভাজা। দেখো আজকে দুটো ছোট ছোট প্লেট কিনেছি বিগ বাজার থেকে, একটু দেখাচ্ছি দাঁড়ো। সন্ধ্যেবেলা ওদেরকে দেখো সুন্দরবা খুব কিউট, দেখো সাইজটা এটাতে চলে যাবে চা। কফিটা দেবো কিন্তু বাটিতে মধ্যে যেটা যার মধ্যে আমি হাজবেন্ডের কফি আর ঝুড়ি বাজার এলো। এত সিম্পল নয় ছোট, ভাবছো বলছো এত সিম্পল নয়। শঙ্খকে চামাচুর দিচ্ছি, শঙ্খকে চামাচুর এখন আর কিছু হবে না। তাই আজকে খা, পরে চানাচুর দিচ্ছি বলে চেঁচাচ্ছে। পরে আসছি আড্ডায় গল্প করব, এইটুকু শেয়ার করলাম। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের সাথে সেই চির মানে প্রতীক্ষিত সেই সময়, যেই সময় দুটো প্রাণের কথা তোমাদেরকে বলতে পারি। পাশের ঘরে হাজবেন্ড এবং শঙ্খ টিভি দেখছে, পাশের ঘরে মানে ডাইনিং যেখানে বসে আছে, এটা একটা অন্য সেট আপ, আমার হাজবেন্ড এখানে শোয়, আমার হাজবেন্ডের ঘর এটা, তো এখন উনি ওই ঘরে আছেন তাই এখানে বসে গল্প করছি। বললাম মানে যেটা বলতে চাইছি যে সবসময় মনে হয় যে আজকে একটা যেটা বলতে চাইছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে মি টাইম শর্ট, মানে রিগার্ডিং মি টাইম। তো তোমরা দেখবে যে মি টাইমের অনেক ভিডিও তোমরা পাবে, তো মি টাইম সম্পর্কে এখন খুব সজাগ মানুষ, ডাক্তাররা প্রেসক্রিপশান করছেন, মানে প্রেসক্রিপশান মানে বলছে যে নিজের নিজের জন্য নিজেকে সময় দাও নানাভাবে আর কি, যেটা তোমাকে তুমি যাতে মানে খুশি হও, মানে টাইম স্পেয়ার করতে হবে নিজের জন্য, নিজের জন্য নিজেকে স্পেয়ার করতে হবে। এর জন্য সঙ্গে কিন্তু আর কেউ সঙ্গে
মানে খুব পরিচিত লোক বা খুব প্রাণের লোক নিয়ে চললে কিন্তু সেটাকে মি টাইম আমি মনে করি না, জানি না অন্য অন্যরা কীভাবে ভাবে। মি টাইম মনে হচ্ছে, মি টাইম বলতে গেলে একদম এক্সক্লুসিভ যেই ব্যক্তিকে বলা হচ্ছে সেই ব্যক্তিকে, ব্যক্তির জন্য ব্যক্তির সময়টাকে মানে স্পেয়ার করা, সেটা আনন্দঘন মুহূর্ত হতে হবে, বা যেটা সে প্রতীক্ষিত যে সপ্তাহের শেষে সে মনে মনে ভেবেছে যে আমি আজকে সপ্তাহের শেষে একটা খুব ভালো টাইম স্পেন্ড করবো নিজের জন্য, হয়তো ভালো একটা রেস্টুরেন্ট কাছাকাছি কোনো রেস্টুরেন্টে গিয়ে এক কাপ কফি খেয়ে আসলো, এক কাপ চা খেয়ে আসলো, এক প্লেট মানে স্ন্যাক কী বলবো একটা কেক খেয়ে আসলো, যা খুশি অন্ততপক্ষে নিজের জন্য নিজে, একটা মুভি দেখে আসলো, স্ট্রিট ফুড খেয়ে আসলো, পার্কে বসে আসলো, পার্কে বসে মানে আমরা যেমন ইউটিউবার, আমরা যারা ইউটিউব মানে চ্যানেল খুলেছি, আমার তো মনে হয় যে আমার একটু সময় পেলেই মানে আমার মানে মনে হয় যে একটু বাইরে গিয়ে শ্যুট করি, সে শ্যুট করি, শ্যুট করাটা আমি ভুল বললাম, শ্যুট করাটা আমার জবের কথা, তো শ্যুট না করেও যে আমি এক্সক্লুসিভ শ্যুট ছাড়া আমি ওই যে কোনো একটা ভালো জায়গায় গিয়ে আমি নিজেকে মনঃসংযোগ করতে পারি। এটার জন্য আমি বন্ধুরা আমি তোমাদেরকে এই মি টাইম নিয়ে এখন খুব সোচ্চার হচ্ছে, কিন্তু আমি সরি এটা আমি জবের থেকে আমি 2002 মানে 2002 সালে যখন আমি দীক্ষা নিয়েছিলাম আর কি, আমার স্পিরিচুয়াল জার্নি যখন আমার শুরু হয়েছিল আর কি, তার আগ থেকেই না আমি আমার একটুখানি কথা বলতে হয়, আমি আমি যে কোনো কথা বলতে গেলে আমার পেছনে ফিরে আসা কথাগুলো আমি মানে আমার বলার ইচ্ছা জাগে আর কি। তখন না যখন আমি মানে জব শুরু করেছি তখন নিজে নিজে ভাবতাম যে মানুষরা সবাই না কী করে বলো তো, ওই জব ওরিয়েন্টেড জীবনযাপন, চাকরি বড় পড়াশোনা প্রশ্ন করা, খাতা দেখা, ছাত্রকে পেয়ে মানে বকা, এই এই সব নিয়ে তাদের জীবন মানে যা দেখে এসেছি। আমি তখন ভাবতাম যে এই মানে এই রকম আমার তো ভালো লাগে না, আমি চাকরিটা করব ঠিক আছে, কিন্তু চাকরিটাই আমার একদম অন্তিম মানে ওটাই আমার টার্গেট, আমার সেটা নয়। তো সেই জন্য ওই ভালো ভালো বই টই পড়ার নিরিখেই হয়তো এই ধরনের উদ্দীপনা আমার হয়েছিল। তো একদিন স্কুলে মাস্টারমশাই উনি ফিজিক্সের ছিলেন, উনি বলছেন যে দীপা তোমাকে আসল কাজ করতে হবে, তোমাকে দীক্ষা নিতে হবে। আমি বললাম দীক্ষা না নিলেই বা কি, আমি তো ভালো ভালো বইগুলো পড়ছি, আমি ওনাদের অনেক জীবনী বুঝতে পারছি, পড়ছি, আমার জ্ঞান হচ্ছে। বলছে না মানে তোমাকে দীক্ষা নিতে হবে। ওই ভদ্রলোক আমাকে খুব মানে বারবার করে দীক্ষা দীক্ষার ব্যাপারটা বলছিলেন, বললেন দীক্ষা সত্যি। তারপর আমি দীক্ষা নিলাম যোগদান, কলকাতার যোগদান মঠ আছে রামকৃষ্ণ মিশন এরিয়াটা, অ্যানেক্স একটা পার্ট আর কি, একটা মানে আর একটা সেক্টর, সেখানে আমার মানে গুরুদেব হচ্ছেন শ্রীমৎ গহনানন্দ মহারাজ, রামকৃষ্ণ মিশনের বলতে পারেন মানে 14th মানে 14 নম্বর প্রেসিডেন্ট ছিলেন উনি, আমার উনি ওনার কাছ থেকে আমি স্পিরিচুয়াল দীক্ষাটা নিয়েছিলাম। তখন তারপর থেকে আমি যে বইগুলো পড়েছি তাতে করে দেখলাম যে আমার তো তখন থেকেই শুরু হয়ে গেছে, আমার তার আগের থেকেই শুরু হয়ে গেছিলো যে আমার মধ্যে এই উদ্দীপনা, আমার আনন্দ থাকা, সংসারের এই যে টালমাটাল সমস্যা, এই সমস্যাগুলোকে নিয়ে মানে খাবি খাওয়া, এগুলো তো খাচ্ছিলাম এবং পরবর্তী এখন যেমন এগুলো নিয়ে খাবি খাচ্ছি মানে কি এগুলোকে নিয়ে আমি ট্যাকল করছি, মানে ওয়ে আউট বার করছি, চিন্তাভাবনা করছি, একটা স্টেবল জায়গায় এসেছি। হয়তো আবার অনেক উত্তাল হতে পারে ছেলে মেয়ে এবং আমার হাজব্যান্ড, সেই সময়টাও আমার বাবা বলতেন, আমার বাবা অনেকদিন আগে মারা গেছেন, বলেছেন যে ঝড় যখন হয় তখন চুপ করে থাকতে হয়, ঝড় তাণ্ডব যখন শেষ হয়ে যাবে তারপরে শান্ত যখন হয়ে যাবে তখন দেখবে তুমি মানে ধীর স্থির হয়ে থাকো, শান্ত হয়ে যাওয়ার পরে তুমি তোমার বিচার বিবেচনা দিয়ে তুমি সেই জায়গাটা পৌঁছতে পারবে, আসতে সময় লাগবে কিন্তু ঝড়ের সময় ছটফট করতে হবে না, করা উচিত নয়। তো এই এই নিরিখেই বলছি মি টাইম, তো তখন থেকে আমার মি টাইমের জার্নি, আলাদা করে মি টাইম আমি ওইভাবে শেয়ার করতে পারিনি, কিন্তু আমি বাড়িতেই আমার অনেক মি টাইম, আমার ধরো আমাদের আমি খুব অ্যাক্সেসেবল হই না, এখন ইদানিং বেরোতে পারি, ছেলে মেয়ে একটু বড় হয়ে গেছে, মেয়ে অন্য জায়গা থাকে, ছেলেকে ছেলে বোঝে বা ছেলেকে আমি নিজের মতো করে ইয়ে সময় কাটাতে পারি বাইরে। তো আমার কথা হচ্ছে যে আমি ঘরেও মি টাইম করতে পারি, আমি মেনটেন করতে পারি, আমি যদি একটা দরজা বন্ধ করে আমি যদি একটুখানি গান শুনি, আমি আমার গান প্র্যাকটিস করলেই তো আমার একটা মি টাইম হয়ে যায়, আমার আলাদা করে মি টাইমের জন্য আমার মানে মানে ইয়ে করতে হয় না, কোনো মানে আলাদা করে কোনো ফোরাম তৈরি করতে হয় না। সুতরাং আমি আমার মি টাইম
যে কোনো সময় আমি মি টাইম বের করতে পারি, আমার মি টাইম সর্বস্ব মানুষ, আমি আমার মি টাইমটাই বেশি, আর সেখান থেকে আমি টাইম বের করে আমি সংসারে দিই, আমার জবকে দিই, এবং আমার এখন যে আমি পার্ট টাইম জব করছি যে ইউটিউব, এখানেও আমি সেই মি টাইমের থেকেই এখন ইউটিউব, ইউটিউবের কাজ এবং মি টাইম মানে জাস্ট একদম একাকার হয়ে গেছে আর কি। আমার মি টাইমটা ইউটিউব কাজকে অনেকটা সাহায্য করছে, যেমন গান কবিতা এগুলোকে আমি ইউটিউবে মানে শেয়ার করতে পারছি তোমাদের বন্ধুদের কাছে। মি টাইম সম্পর্কে আমার কতগুলো গাইডলাইন আমি মনে করি আমি তোমাদেরকে বলতে পারি, বা তোমরাও সার্চ করে, গুগল সার্চ করে তুমি তোমরা আরও বেশি ভালো জানতে পারবে। তাও আমি আমার নিজের মানে জীবনের মানে অভিজ্ঞতা কিছুটা জ্ঞান অর্জন করেছি বিভিন্ন বই পড়ে, এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার মধ্যে দিয়ে যেটা বুঝতে পারছি যে লজিক্যালি মানুষ, যে আমরা যেভাবে মানে আমরা মানুষ আমরা যেভাবেই বাঁচি না কেন, যেভাবে মানে আমাদের জীবন দর্শন যাই হোক না কেন, প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট মানে একটা সার্টেন একটা একটা জায়গা থাকা দরকার। সেই মি টাইম যদি না থাকে তার তাহলে তার যে কষ্ট, তার যে সমস্যা, তার যে স্ট্রেস, সেগুলো থেকে সে মানে বেরোতে পারবে না। তখনই ট্যাঙ্কুলাইজার ওষুধ খেতে হবে, কাউন্সিলিং করতে হবে, সিটিংয়ে যেতে হবে, মানুষের কাছে হেয় প্রতিপন্ন হবে, ছোট নজরে দেখবে, আর চোখে দেখবে, ব্যঙ্গ করবে, কারণ তুমি তো দুর্বল হয়ে গেছো, তুমি তো সেগুলোকে তুমি মানে সামাল দিতে পারছো না। সুতরাং সেই জন্য লজিক, বুদ্ধি মানে বুদ্ধিমত্তা, লজিক বুদ্ধিমত্তা, তারপরে তোমার ভেতরের অনুভূতি, আর আর একটা জিনিস আছে, অনুভূতি মানে সিক্স সেন্স, অনুভূতিটা প্রখর হতে হবে। এবং অ্যাপারেন্টলি আমি মনে আমি তোমাদেরকে একটু শেয়ার করি, আমি খুব ইজি অ্যাক্সেসেবল মানে সবার কাছে, ছাত্রদের কাছে, ছাত্ররা মানে দীপ্ত কণ্ঠে বলতে পারে, দীপা ম্যাডাম মানে ভীষণ মানে মানে বন্ধুর মতন মেশে আমাদের সাথে। তো আমি সুতরাং যার জন্য না অনেকে মানে বিশেষ করে প্রফেশনাল জায়গায় বা আত্মীয় স্বজনের মধ্যে অনেকে ভাবে একটা বোকা, ক্যালাস বোকা, আমার না এই বোকা ওরা ভাবে, তো আমার তাতে কোনো দুঃখ হয় না, আমার খুব ভালো লাগে সেটা ভাবতে, কারণ আমি আমি পণ্ডিত বা পাণ্ডিত্য যাই করতে আসিনি এখানে, আমি ঈশ্বরের জয়গান গাইতে এসেছি। আমি মনে করি যে তিনি আমার সঙ্গে আছেন, আমার যা কিছু সমস্যা তিনি আমাকে সাহায্য করবেন। তিনি মানে কি, তিনি কি একটা সেই পরম দেবতা এসে আমাকে সাহায্য করবেন? তিনি মানুষের মধ্যে দিয়ে সেই শক্তি সঞ্জীবিত করবেন, তারাই আমার সাথে থাকবেন আমার বন্ধু হয়ে। তিনি মানে সেই আমি সেই কোট অ্যান্ড কোট মানে আমি ঈশ্বরের সেই কথা বলছি না, মানে আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধা, মানুষের প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, এইগুলো থাকলেই আমার মনে হয় একটা সুন্দর জীবনযাপন করা যায়। তবে আমি তোমাদেরকে বলছি যে আমি আমার এই ইউটিউব জার্নিতে শুরু করেছি সবে, আমি আরও 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 অনেক দূর পৌঁছতে চাই। আমি অনেক দূর মানে কি, আমি আরও অনেক, আমার প্রচুর ভিডিও দেওয়ার ইচ্ছা, মানে আমার মানে এখনও আমার মানে স্লটে আমার প্রচুর মানে ভিডিও মানে কন্টেন্ট রয়েছে আমার, সেগুলো না ঠিক ঠিক মতনভাবে আমি করতে পারছি না, আমার সময়ের অভাবে। বন্ধুরা কথা দিচ্ছি আমি আগামীকাল আর পরশু দিন, দুদিন ছুটি আছে, আমি কয়েকটা ভিডিও তৈরি করবো, আস্তে আস্তে দেবো। আর এই ভিডিওটা আজকে এই মতো শেষ করি, বক বক ভালো লাগবে না, তোমাদের বেশি কথা হয়ে যাচ্ছে, একটু রেস্ট নেব, তোমাদের সাথে টাটা করছি। তারপরে আজকে মাসি ডিনারে করেছে রুই মাছের ঝোল করেছে একটু বেগুন দিয়ে, আর মসুর ডাল করেছে, আর শঙ্খর জন্য বেগুন ভেজেছে, আর পেঁপের তরকারি আছে। আমি দেখা গেল আমি হয়তো মাছটা দিয়ে মানে খুব জাস্ট মানে এক কাপেরও কম ভাত আমি হয়তো খাবো, কারণ এইমাত্র আমি একটা কফি খেলাম, কফির সাথে দুটো বিস্কুট খেয়েছি, আর একটু ঝুড়ি ভাজা খেলাম, কফির সাথে বিস্কুট খাইনি, চায়ের সাথে বিস্কুট খেয়েছি, ঝুড়ি ভাজা খেলাম, আর স্কুল থেকে ফেরার পথে মানে আমি একটা পেয়ারা খেয়েছি। আমি একদিন তোমাদেরকে বলবো আমার মানে হেলদি ফুড আমি কীভাবে মানে চেষ্টা করি আর কি হেলদি ফুড খেতে, আমি আমার মানে হেলথ কনসিয়াসনেস আমি খুব মানে ঠিকঠাক আমি আমি আমার হাজব্যান্ড এবং ছেলের ডায়েটের সাথে আমার কোনো ডায়েট মিল হয় না, ওরা কী খায় না খায় ওরা যা খাবে খাবে, ওদের সাথে আমার মিল নেই ওরা, কারণ ওরা তো শুনবে না আমার কথা, ওরা তো একটা ট্রাকের মধ্যে চলছে, আর আমি তো ট্রাক থেকে বেরোবই, কারণ আমাকে মানে আমার দীর্ঘ জীবন চলতে হবে। এই দীর্ঘ জীবন কথা বলতে গিয়ে একটা গানের লাইন চলে এসেছে,
গানটা গাইতে ইচ্ছে করছে, খুব সুন্দর একটা গান, দু তিন লাইন শোনাচ্ছি। দীর্ঘ জীবন পথ কত দুঃখ পাপ কত শোক দহন গেছো কত দুঃখ পাপ কত শোক দহন গেছো তবু তার করুণার গান দীর্ঘ জীবন পথ। আমার মাথার উপর, আমার জাস্ট মাথার উপরে দুজনকে দেখা যাচ্ছে, আর একজনকে দেখাচ্ছি, দেখো এইরকম মোটিভেটার থাকতে কেন ভয় পাচ্ছে বন্ধুরা? ওরা আছেন সকলের জন্য, ওরা আছেন সকলের জন্য আছেন, আর আমি তো ওদের কাছ থেকে ছিনিয়ে নেব ওদের ভালোবাসা, আমার অধিকার বোধ ওদের কাছ থেকে নেব। আমার সঙ্গে ওর সাথে, ওদের সাথে একটা বিরাট সম্পর্ক আছে, আমি সম্পর্কটা তৈরি করে নিয়েছি। আমি ওদের সাথে কথা বলি, ওদের সাথে আমি কীরকম কথা বলি, ওদের সাথে আমার কীরকম বন্ডিং, সেটা নিয়ে আমি একটা মানে একটা ভিডিও করব। আর একটা বন্ধু, মানে তোমাদেরকে বলছি, আমি আমার ছেলে এবং মেয়েকে নিয়ে বেশ কয়েকটা জায়গায় আমি 2016 2017 2018 এই মানে বলতে গেলে ওই 5-6টা জায়গা আমি ঘুরেছি, মানে এক বছরে দুবার করে ঘুরেছি 2 বছর, আর 2018 মনে হয় একবার ঘুরেছি। সেই মানে ট্রাভেল সংক্রান্ত যে সমস্ত আমার স্মৃতি রয়েছে একটা ভিডিওতে কিংবা দুটো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব, মিস করবে না, হ্যাঁ দেখবে কিন্তু। আর কি বললাম, সবাই ভালো থেকো, আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের বলবে যে দীপা, ইন্ডিয়ান ইউটিউবার দীপা, চল দীপাকে একটু দেখে আসি। ওকে, টাটা।